মদ্যপান করিয়ে কিশোরীকে গণধর্ষণ, অশোকনগরে একটি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে নিয়ে অপকর্ম, ঘটনায় গ্রেপ্তার নাবালক প্রেমিক সহ তিনজন। ফের রাজ্যে ধর্ষণের ঘটনা, স্কুল ক্যাম্পাসে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার দুই নাবালক যুবক সহ মোট তিনজন। বৃহস্পতিবার গভীর রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে অশোকনগরে। পুলিশ সূত্রে জানা গেছে, অশোকনগরেরই বাসিন্দা এই নাবালিকাকে প্রেমের জালে ফাঁসিয়ে অশোকনগরের বাসিন্দা নাবালক প্রেমিক বৃহস্পতিবার রাতে একটি স্কুলের পেছনে অন্ধকার জায়গায় নিয়ে আসে। সেখানে প্রথমে নাবালিকাকে মদ্যপান করানো হয়, এরপরই ওই নাবালক দুই বন্ধুকে নিয়ে তিন বন্ধু মিলে গণধর্ষণ করে নাবালিকাকে। কোনো মতে নাবালিকা সেখান থেকে পালিয়ে গভীর রাতে বাড়িতে পৌঁছায়, গোটা ঘটনা জানায় পরিবারের সদস্যদের। এরপরই অশোকনগর থানায় শুক্রবার দুপুরে গণধর্ষণের অভিযোগ দায়ের হয়। ছ ঘন্টার মধ্যে অশোকনগর থানার পুলিশ তিন অভিযুক্তকে গ্রেপ্তার করে। ঘটনাস্থল থেকে মাত্র 30 মিটার দূরে কংগ্রেসের কাউন্সিলরের বাড়ি। কাউন্সিলরের বাড়ির সামনে লাইট থাকলেও লাইট নেই স্কুল ক্যাম্পাসে। কাউন্সিলরের বাড়ির সামনে এমন ঘটনা ঘটায় প্রশ্ন তুলেছেন অশোকনগরের স্থানীয় বাসিন্দারা। তিনজন যারা অভিযুক্ত তাদের মধ্যে একজনের সঙ্গে ওই মেয়েটার ভালোবাসার সম্পর্ক ছিল, তারা এসে একসঙ্গে মদ খেয়ে খাইয়েছে, মদ খাওয়ানোর পরে তাদের রেপ করেছে, যেটা শুনলাম আমাদের সবই শোনা, বেহুশ করে হয়তো কিছু মাদকের সঙ্গে কিছু খাইয়ে দিয়ে বেহুশ করেছে। তবে একটা কথা বলবো যে উনি তো ওই ওয়ার্ডের কাউন্সিলর, লাইটটা লাগানোর দায়িত্বটাও ওনার, ওনার বাড়ির সামনে আছে, কিন্তু যেখানে অপরাধটা হয়েছে ওখানে লাইটটা নেই। শুক্রগড় থানা কয়েক ঘন্টার মধ্যে আসামিকে ধরে ফেলেছে, তিনজনকে ধরে অ্যারেস্ট করেছে, যারা এই ঘটনা করেছে তাদের নজিরবিহীন শাস্তি হোক। স্থানীয় কাউন্সিলর বলেন, এটা নিন্দনীয় বিষয়, পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করেছে। ঘটনাস্থলে অন্ধকার থাকার কথা স্বীকার করে নিয়েছেন কাউন্সিলর। এই অন্ধকারের সুযোগেই এই ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। এটা চরম নিন্দার বিষয়, এর মানে নিন্দা করার এর কোনো ভাষা নেই। ঘটনাটা ঘটেছে হচ্ছে পরশুদিন গভীর রাতে। আমি কালকে জানতে পারলাম যে যখন এখানে পুলিশ আসলো ওই মেয়েটিকে নিয়ে, তখন আমি জানতে পারলাম যে এইখানে এরকম একটা ঘটনা ঘটেছে। পুলিশ আসার পরে আমরা জানতে পারলাম যে এই অঞ্চলে এরকম একটা ঘটনা ঘটেছে। তা এই ছেলেগুলি যারা করেছে, এই ছেলেগুলি পূর্বেও অনেক রকম ইনসিডেন্ট, এরকম অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে, যেরকম পিসি পার্টির গাড়িতে এরা থানিট ছুঁড়েছিল, তারপরে এদের নামে এই মদ্যপ পান করে এলাকার লোক বিভিন্ন অভিযোগ বিভিন্ন সময় থানায় করেছে, পুলিশও এসেছে, এসে প্রশাসন ওদের শাসনও করে গেছে, তখন ওই সময় পালিয়ে যায়, মাঝে মাঝে এসেই এইসব ক্রাইমগুলি ওরা, এর চরম শাস্তি হওয়া চাই। যারা এই অপকর্ম করেছে, মানে নোংরামি করেছে, তাদের চরম শাস্তি হওয়া দরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, অশোকনগর। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।